দালালদের অবস্থানটাকে আমরা নিশ্চিন্ন করতে পারি কি না সরাসরি তাদের অ্যাকাউন্টে আমরা টাকা ট্রান্সফার করা একটা অপশন এখন তো করাই যায় বিকাশের থ্রুতে করা যেতে পারে বা নগদের থ্রুতে করা যেতে পারে আমরা কৃষি ঋণ ব্যাঙ্ক অ্যাকাউন্টই খুলতে হবে এমন তো কোনো কথা নেই সরাসরি তাদের যা যে কোনো অ্যাকাউন্ট ওয়ান অফ দ্য থ্রি অ্যাকাউন্টস থাকলেই হল আমরা আমরা দিয়ে দেবো সেটা আমরা করতে পারি হাতে না দিয়ে আর যে জায়গাটায় আমি বলবো আমাদের বাংলাদেশ ব্যাংকের থেকে আমরা একটা স্টাডি করার প্ল্যান করছিলাম আলাপ করছিলাম যে আমরা একটা স্টাডি করে দেখব যে আসলে ঋণের ইনসিডেন্সটা কোথায় অর্থাৎ ফার্মার পাচ্ছে নাকি দালালরা নিয়ে সেটা দোকানদারি করছে অন্যান্য ট্রেডিং অ্যাক্টিভিটিতে বিনিয়োগ খাটাচ্ছে ইত্যাদি তার মানে তারা দুই হচ্ছে না আরও কম হচ্ছে এই জায়গাটা আমরা একটু স্টাডি করে দেখবো যেমন কিভাবে করলে পরে টার্গেটিংটা অর্থাৎ ফার্মার টাকা যেন ফার্মারই পায় এই টার্গেটিংটাকে আমরা আরও অনেক উচ্চ পর্যায়ে নিতে পারব বা হান্ড্রেড পার্সেন্ট হলে সবচেয়ে ভালো তো সেই চেষ্টাটা করার জন্য ওই স্টাডিটা আমরা করবো এবং দেখি কীভাবে কী করা যায় তো আমি মনে করি যে এগ্রিকালচারের সাথে এখানেটা তো অ্যাগ্রের প্রসেসিং তো সেপারেট তাই না এটার মধ্যে না এটা তো শুধু ফার্ম সেক্টরের জন্য হ্যাঁ ফার্ম ফার্ম অ্যাক্টিভিটির জন্য তো অ্যাগ্রো প্রসেসিংটা একটা বড় একটা সেক্টর বাংলাদেশে এখানেও কিন্তু আমরা ইনভেস্ট করলে এগ্রিকালচারকেও ইনডাইরেক্টলি সাপোর্ট দেওয়া হয় কারণ এর প্রোডাক্ট প্রসেসিংটা কিন্তু একটা বড়ো একটা জিনিস যেটা ওয়েস্টেজকে কমায় যেটা আমাদেরকে ভ্যালু অ্যাড করে এবং ভ্যালু অ্যাড যখনই করে তখনই কিন্তু এগ্রিকালচারের ইনপুটস মানে প্রোডাকশন দামটা বেড়ে যায় জিনিসটা পচন হয় না যেমন আলুটা আলুটাকে যদি আমরা সময় মতো প্রসেসিং করে ফেলতে পারি তাহলে আর আলু পচবে না আলু নষ্ট হবে না এবং আলুর ফার্মাররা ভালো দাম পাবে এবং যারা কিনে আম কিনে যখন এখন অনেক প্রসেসিং ইন্ডাস্ট্রি হয়েছে তারা কিন্তু হাজার হাজার মন আম কিনে ফেলতেছে আমের সিজনে এটার ফলে কী হয় আমের দামটাও খানি কমে না তারা কিন্তু প্রাইস সাপোর্ট দিচ্ছে থ্রু পার্চেস সেই জন্য এই অ্যাগ্রো প্রসেসিংটাকে আমরা যদি ডেভেলপ করতে পারি আরও এটা ভালো হচ্ছে আমাদের দেশে আমি কোনো সন্দেহ নেই মানে হোল হোল ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি বাংলাদেশে অনেক অনেক ভালো হয়েছে কোনো এটা নিয়ে কোনো প্রশ্ন করব না এবং আরও অনেক বাড়বে এবং আলটিমেটলি আমাকে যেমন মানে খোলা খোলা বাজারে খোলা ভাবায় আটা বিক্রি বা তেল বিক্রি বা গম্ব বিক্রি চাল বিক্রি সবই হয়তো আস্তে আস্তে উঠে যাবে এটা সবই হয়তো আলটিমেটলি প্যাকেজ হয়ে যাবে একটা প্রসেসিংয়ের থ্রুতে যাবে এটাই স্বাভাবিক এবং এই দিকে আমাদের যেতেও হবে এটাতে কোয়ালিটিও ভালো হবে প্রিজারভেশনটা ভালো হবে নষ্টটা কম হবে তো সেই দিকটাতে এই জন্য অ্যাগ্রো প্রসেসিং এবং অ্যাগ্রিকালচার এই দুটোকে আমাদের একসাথে দেখতে হবে কারণ একটা আরেকটা কমপ্লিমেন্টারি এবং সাপোর্টিং রোল প্লে করতে পারে বলে আমার ধারণা সবশেষে আমি বলবো যে দেখুন বাংলাদেশের এগ্রিকালচার রিলেটিভলি ভালো অবস্থা আছে রিলেটিভলি বললাম এই জন্য যে ভারতের চাইতে আমাদের হয়তো উৎপাদন কম নয় পার মানে পার এক প্রোডাক্টিভিটি আমাদেরটা বেটার কিন্তু ভারত অনেক বড় দেশ কাজে তাদের প্রোডাকশন অনেক বেশি তারা রপ্তানিও করতে পারে তাদের ল্যান্ড মাস অনেক বেশি আমাদের চাইতে অনেক বেশি সে সেই জন্য তারা অনেক বেশি করতে পারে কিন্তু তারপরেও বলবো যে আমাদের ফার্মাররাও ভালো আছে ভারতীয় ফার্মারদের চাইতে আমাদের ফার্মারদের অবস্থা কিন্তু ভালো এটাও আমাদের একটা বড় একটা অর্জন এটার পিছনে অবশ্য রেমিটেন্স একটা বড় রোল প্লে করে এটার পেছনে আমাদের গ্রামীণ অর্থনীতিটা একটা বড় রোল প্লে করে কারণ আমাদের নন ফার্ম ইনকাম নন ফার্ম মানে কৃষির বাইরের যে ইনকাম গ্রামে সেটা কিন্তু সিক্সটি পারসেন্টের উপর তো অর্থাৎ একশো টাকা রোজগার করলে গ্রামের লোকেরা ষাট টাকা কিন্তু আসে এগ্রিকালচারের বাইরে থেকে আর চল্লিশ টাকা আসে এগ্রিকালচার থেকে এই যে ট্রান্সফরমেশনটা হয়েছে এটা একটা হিউজ অ্যাচিভমেন্ট আমাদের জন্য তো এই প্রক্রিয়াটা যাতে আরও চলতে পারে সেটাই আমরা আমরা করবো লক্ষ্য রাখব কারণ সার্বিকভাবে এগ্রিকালচার ইজ ভেরি ইম্পর্টেন্ট নট অনলি ফর দ্য ফার্মার আমাদের সবার জন্য ভাতের ভাত তো থাকতে হবে সাথে হাঁস মুরগি ডাল যাই থাকুক না কেন সেগুলো থাকতে হবে তা না হলে ফুড সিকিউরিটি কারো আসবে না এবং বাংলাদেশের মতো একটা বিশাল জনবহুল দেশের পক্ষে আমদানি করে আমাদের ডিমান্ড মেটানোটা সম্ভব নয় হ্যাঁ আমরা আমদানি করব। আমাদের রিজার্ভ আমরা ব্যবহার করতে হবে যখন দরকার হবে কিন্তু আমরা আমদানি নির্ভর সৌদি আরবের মতো বা ইয়ের মতো আবুধাবি ইয়ের মতো আমরা আমদানি নির্ভর হতে পারবো না আমাদের পপুলেশন অনেক বড় এবং আমাদের সক্ষমতা আছে আমাদের নেচার ইজ বাউন্টিফুল উই ক্যান প্রডিউস এ লট সেই জন্য সম্ভাবনাটাও অনেক তো আমি আশা করব যে আমরা এই দিকটা দেখব তিন দিনের একটা গ্যাপের কথা বলছিলেন আমার মনে হয় যে সেটা একটা সঙ্গত প্রস্তাব আমরা বিবেচনা নিব দেখব যে ওটা ওটাকে কী করা যায় যদি যুক্তিসঙ্গত হয় উঠিয়ে দেওয়া যাবে কোনো অসুবিধা আমি দেখছি না সেখানে তো আমি এই পর্যায়ে শেষ করি এবং আপনাদের সবাইকে আবার ধন্যবাদ দিচ্ছি আমি আবার রিকোয়েস্ট করবো যে এগ্রিকালচার দিকে একটু চেষ্টা করেন আমাদের টার্গেট আমরা কি দিচ্ছি তার চাইতে বেশি করার চেষ্টা করুন টার্গেটটা তো খুবই আমি বলবো আনঅ্যামিশাস এটা অ্যাচিভ করা কিছু নয় থেকে একটু অ্যাম্বিশাস করার দরকার এবং আপনারা ইন্ডিভিজুয়াল লেভেলে যাদের মানে ব্যাংক লেভেলে এটা ক্যাচিভ করার চেষ্টা করেন